8 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখাবো যে এই এসএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত যে সিলেবাসটা প্রকাশ হয়েছে সেটা আপনি কিভাবে পেতে পারেন অনলাইনে, এবং এই যে পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটা আপনি কিভাবে ডাউনলোড করে সিলেবাসটা আপনি দেখতে পারেন, পড়তে পারেন, এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের যে ওয়েবসাইট আছে dailyresultpt.com, এখানে আমরা এসএসসি এবং এসএসসি দুটা পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস একটা আর্টিকেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারেন। আর যারা শিক্ষার্থী আছে তারা তো অবশ্যই ডাউনলোড করবেন, যারা অভিভাবক আছেন তারাও ডাউনলোড করে তাদের সন্তান বা ভাই বোনদের দেবেন। তো আমরা এই আর্টিকেলটা আপনাদের জন্যই সাজিয়েছি। তো এই যে সিলেবাসটা আছে সংক্ষিপ্ত সিলেবাসটা, সেটা আমরা আমাদের পোস্টের নিচে দিয়েছি। তো এখানে দেখুন যে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন, এবং এসএসসি সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন। এখানে যে নীল আইকনটা দেয়া আছে যে এখানে ক্লিক করুন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই একটা নতুন একটা গুগল ড্রাইভের ড্রাইভ খুলে যাবে, যেটা আমরা এখানে দেখাচ্ছি আপনাকে। আসার পর এখানে দেখবেন যে সম্পূর্ণ সিলেবাসটা এখানে দেয়া আছে। এখানে সিলেবাসটা দেখুন খুব সুন্দরভাবে দেয়া আছে। তো সিলেবাসটা উপর থেকে নিচ পর্যন্ত দেখবেন যে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, একদম সবগুলো, হিস্টোরি, জিওগ্রাফিক, অ্যাকাউন্টিং, সবগুলো সাবজেক্টের এখানে সিলেবাস দেয়া আছে। তা আমি একটা খুলে দেখাচ্ছি, এখানে বইগুলোর তালিকা দেখাবে সম্ভবত। তো এটা ওপেন হচ্ছে, হ্যাঁ আমি দেখালাম যে এই সাবজেক্টের যে নামগুলো এখানে দেখাচ্ছে, তা আমি এখানে জুম করে দেখাচ্ছি। তো দেখুন এখানে এখানে তালিকাগুলো দেখাচ্ছে যে এই সিলেবাসে আপনার কোন কোন সাবজেক্টগুলো আছে। এখানে সবগুলোই সাবজেক্ট দেয়া আছে, বাংলা থেকে ইংলিশ, গণিত, রসায়ন, পদার্থ, ফিজিক্স সবগুলো দেয়া আছে দেখুন। দেন এখানে যে যে নেক্সট বাটনটা আছে যেটা, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি নেক্সট পেজে চলে যাবেন। তো এখানে বাকি যে সাবজেক্ট গুলো আছে এগুলো ক্রমান্বয়ে আপনার এখানে উঠে আসবে, দেখা দেখতে পারবেন আপনি। এখানে দেখুন যে যে প্রথমে যে বিষয়টা, এখানে সঙ্গীত নামের একটা বিষয় ওপেন হয়েছে। এখানে পাঠের বিষয়, প্রয়োজনীয় ক্লাস, ক্লাসের ক্রম, কয়টা ক্লাস হবে, কিভাবে হবে না হবে সবগুলো এখানে দেয়া আছে। ব্যবহারিক কি কাজ করতে হবে না হবে সবগুলো এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সটে আবার ক্লিক করলে আবার আরেকটা সাবজেক্ট ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে পালি। এই সাবজেক্টের নাম দেখাচ্ছে, তো এখানে কি কাজ করতে হবে না হবে সবগুলো খুব সুন্দর ভাবে ডিটেলস ভাবে দেয়া আছে। আমরা আমাদের এই গুগল যে ডকস, যে এখানে আমরা এই এই সাবজেক্টের যে পিডিএফ গুলো আপলোড করে দিয়েছি। তো আপনারা আমাদের এই পোস্ট থেকে এসে পোস্টে আসবেন, প্রথমে এই সিলেবাসটা পাওয়ার জন্য এখানে আসবেন। আসার পর নিচে আসবেন, আসার পর দেখবেন যে এসএসসি একটা আলাদা ভাবে দেয়া আছে, এসএসসির জন্য আলাদা ভাবে দেয়া আছে এই সিলেবাসটা। এখানে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করলে আপনাকে এই গুগল ড্রাইভে নিয়ে যাবে। এখানে নিয়ে গেলে আপনি আপনার যে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী আপনি সাবজেক্ট গুলোর সিলেবাস খুঁজে পাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।